আজকে চলে এসেছি নতুন ধরনের নতুন রেসিপি নিয়ে। আমি এর আগে তো আপনাদেরকে চিকেন চাপ বানিয়ে দেখিয়েছি, আজকে আমি বানাবো চিকেন মহারানী। তা চিকেন মহারানী বানাতে কি কি লাগছে, কি কি উপকরণ দেব আপনাদের একটু দেখিয়ে দেব। যাই মহারানী বানিয়ে ফেলি চিকেন মহারানী। কড়াইয়ে একটু জল দিয়ে দিচ্ছি, গরম জল হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। এখানে নিয়েছি গুঁড়ো দুধ, দুধটা গুলে নেব, দুধটা খুব ভালো করে গুলে নেব। দুধটা খুব ভালো করে গোলা হয়ে গেছে, কিছুক্ষণ রেখে দেব। চিকেন মহারানী বানানোর জন্য যে মশলা কটা নেব, আমি মশলা কটা একটু ভেজে নেব। এখানে নিয়েছি গোটা মৌরি, এখানে নিয়েছি গোটা ধনে, এখানে নিয়েছি গোটা জিরে, খুব ভালো করে ভেজে নেব। খুব ভালো করে ভেজে নিয়েছি, নামিয়ে নেব। এখানে নিয়েছি কাজু বাদাম, কাজু বাদামটা একটু ভেজে নেব। এখানে কতগুলো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কাটাও ভেজে নেব। গোটা মশলাটা বেটে নেব। ভাজা মশলা খুব ভালো করে গুঁড়ো করে নিয়েছি, তুলে নিচ্ছি। ভাজা লঙ্কাটা গুঁড়ো করে নেব। এখানে নিয়ে নিয়েছি চিকেন, চিকেনটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি, বেশ বড় বড় টুকরো করে নিয়েছি। আমি এতে কিছুটা মশলা দিয়ে মাখিয়ে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি টক দই। খুব ভালো করে মাংসটা মাখিয়ে নেব। মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেব। এখানে মশলা বেটে নেব। নিয়ে নিচ্ছে পেঁয়াজ, দিয়ে দিচ্ছি রসুন, নিয়ে নিচ্ছে আদা, নিয়েছি কাঁচা লঙ্কা, এই কটা মশলা বেটে নেব। মশলা খুব ভালো করে বেটে নিয়েছি, তুলে নেব। বেটে নেব ভেজে রাখা কাজু বাদাম। কড়াইয়ে দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলের উপর দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজ খুব ভালো করে ভেজে নেব, দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। মশলা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা আমি এইভাবে কষিয়ে নিয়েছি, এবার দিয়ে দেবো মাখিয়ে রাখা মাংস। খুব ভালো করে কষিয়ে নেব। একটু দিয়ে দিচ্ছি মশলা বাটা জল, খুব ভালো করে মাংসটা নেড়ে দেব। চিকেনটা খুব ভালো করে ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব, ঢাকা দিয়ে দিচ্ছি। চিকেনটা নেড়ে দেবো, চিকেন দিয়ে কিন্তু অনেকটা জল বেরিয়েছে, আমি কিন্তু আর এখানে জল বেশি অ্যাড করব না। চিকেনের উপর দিয়ে দিচ্ছি টমেটো সস, দিয়ে দেবো অর্ধেকটা ভাজা মশলা, আবার খুব সুন্দর করে নেড়ে দেবো।
চিকেন খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এর উপরে আরেকটা উপকরণ দেব, এখানে দুধ খুব ভালো করে গুলে নিয়েছি। এই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কাজু বাদাম বাটা, কাজু বাদাম খুব ভালো করে গুলে নেব। দিয়ে দিচ্ছি চিকেনের উপর, চিকেন খুব ভালো করে নেড়ে দেব। আমি চিকেনে কিন্তু একটা উপকরণ মিশাইনি বন্ধুরা, একটা উপকরণ মিশাইনি। আপনারা অবশ্য কমেন্টে জানবেন যে কি জিনিস আমি কিন্তু চিকেনে দিইনি। দিয়ে দিচ্ছি ওপর দিয়ে মিট মশলা গুঁড়ো, দিয়ে দিচ্ছি ভাজা লঙ্কা গুঁড়ো, ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ভাজা মশলা গুঁড়ো। আজকে বাড়িতে খুব সহজ পদ্ধতিতে বানিয়ে ফেললাম চিকেন মহারানী। তা চিকেন মহারানী আমি এইভাবেই বানিয়েছি, আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে দেখবেন একবার, খেতে খুবই ভালো লাগে। আমি চিকেন মহারানীতে কিন্তু জল দিইনি, আমি অল্প একটু জল দিয়ে সিদ্ধ করে নিয়েছি, আর জল দেব না, নামিয়ে নেব। চিকেন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এই দেখুন চিকেন খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। বানিয়ে ফেললাম চিকেন মহারানী, আজকের রেসিপি চিকেন মহারানী।